বাট একটাই সমস্যা, আমি বাইকটা ওয়াশ করব কিভাবে? অনেকে আজকে আরো কিছু জায়গা সাজেস্ট করলেন, বললেন যে ওখানে যাওয়ার জন্য, এর আগের দিন যে আমি একটা সুপারমার্কেটের কথা বলেছি নতুন হয়েছে, আজকে ওয়েদারটা বেশ ভালো, আকাশে মেঘ নেই, প্লাস একটু জ্যামও মনে হচ্ছে কম, এই মুহূর্তে ঘোরাঘুরিটা আসলে অনেক বেশি ইজি মনে হচ্ছে। ঢাকা থেকে আসলে যে কারণেই ঢাকা ছাড়া হোক না কেন, একবার ছাড়লে না আবার সহজে ঢাকা যেতে ইচ্ছা করে না, জাস্ট বিকজ ব্যস্ততার লাইফে আমরা সবসময় ব্যস্ত থাকি, কাজ শেষ করে আবার কালকে আমাকে আমার ঢাকায় ফিরে যেতে হবে, প্রফেশনাল লাইফ এই সেই রোড। হাইওয়েতে গেলে বা লং ড্রাইভে গেলে আপনারা অলওয়েজ বাইকের কিছু অ্যাক্সেসরিজ ব্যাকআপ হিসাবে নিয়ে রাখবেন, কারণ যেখানেই যাবেন ওখানে হয়তো বা এমনও হতে পারে অনেক সময় যে বাইকের সবসময় সব পার্টস অ্যাভেলেবল নাও হতে পারে, লাইক পাহাড়ি এলাকা একটা ছোটোখাটো সমস্যা হয়ে গেল, সো নিজেরও কিছু পার্সোনাল নলেজ থাকলে ছোটোখাটো পার্টস ক্যারি করলে যেগুলো ইমিডিয়েট সাধারণত লাগতে পারে, এরকম আপনারা ক্যারি করে নিয়ে গেলে নিজেরাই অনেক প্রবলেম সলভ করতে পারবেন, কারণ ওই সমস্ত জায়গাগুলোতে বাইকের পার্টস অ্যাভেলেবল হয় না। আর আপনি যদি প্রিমিয়াম বাইক ইউজ করেন, স্পোর্টস বাইক, হয়তো এইরকম পার্টসগুলোর কিছু টেকনিক্যাল পার্টস থাকে, সেগুলো সব জায়গায় পাওয়া যায় না, তখন হচ্ছে আরেক সমস্যা, সেগুলো ক্যারি করা উচিত। আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে ওয়াশের ব্যাপারে, এই জিনিসটা আসলে অনেকেই ইগনোর করে যায়, সো জাস্ট কেয়ারফুল না থাকার কারণেই বিভিন্ন ধরনের টেকনিক্যাল প্রবলেম বাইকে দেখা দেয়। ওয়াশের বিষয়ে আমি বিভিন্ন সময় যে এক্সপিরিয়েন্সগুলো আমার হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশেষে ওয়াশ করার জন্য সার্ভিস সেন্টার পেয়ে গেলাম, সার্ভিস সেন্টার না ছোটোখাটো গ্যারেজ, ফ্রিও আছে, সিরিয়ালে কেউ নাই, বললো ফর্ম ওয়াশ হবে 150 টাকা করে, কোয়েট ফ্লেক্সিবল, অনেক খোঁজাখুঁজি উবার পাওয়া গেল। ওয়াশ করব, ওয়াশ করার পর খালাদের বাসায় যাব দেখা করতে, তার আগে মিষ্টি কিনে নিয়ে যাব, গতকালকে যে টোকিও ফুড থেকে আমি শর্মা কিনেছি ওদের ওখান থেকে মিষ্টি কিনে নিয়ে যাব। হচ্ছে তারা সার্ফ এক্সেল ইউজ করতেছে, এটা দিয়ে হচ্ছে চাকা ক্লিন করবে, তারপরে ফোম ওয়াশের কেমিক্যালটা হচ্ছে বডিতে ইউজ করা হবে। এটা অনেক সময় ওরা কেয়ারলেস থাকলে, আপনি যদি বাইকের ব্যাপারে সচেতন হন আপনি বলে দিবেন বা জেনে নেবেন কী কেমিক্যালটা ইউজ করতেছে। আমি এমন অনেক জায়গায় আছে যারা ওয়াশে ফোম ওয়াশ বলতেছে কিন্তু ভিতরে কেমিক্যালটা দিয়ে দিচ্ছে সার্ফ এক্সেলের কেমিক্যাল, সো আলটিমেটলি ওগুলো কিন্তু বডিতে থাকলে একদম ফ্যাকাশে সাদা হয়ে যায়, ওগুলো খুব ডেঞ্জারাস জিনিস। সো বাইক সবসময় শ্যাম্পু অথবা ফোমের কেমিক্যাল দিয়ে ইউজ করবেন, আর ডাস্টগুলো যেগুলো ভয়ঙ্কর যেগুলো থাকে স্পেশালি চাকাতে সেগুলো হয়তো হুইল পাউডার দিয়ে ইউজ করা যায় সেটা ঠিক আছে, কিন্তু বডিতে যাতে শ্যাম্পু অথবা কেমিক্যাল ওয়াশের বা ফোম ওয়াশের যে কেমিক্যালটা সেটা ইউজ করে, এটা সবসময় আপনারা শিওর হয়ে তারপরে কাজটা করাবেন। আমার এক্সপিরিয়েন্সটা এরকম ছিল যে বাইক ওয়াশের ক্ষেত্রে ওরা যে মেশিনটা ইউজ করে সেই মেশিনে কিন্তু পানির ফোর্সটা অত্যন্ত পাওয়ারফুল, আর এতটাই পাওয়ারফুল যে অনেক সময় ওয়ারিংয়ে খুব ভালো প্রেশার পড়ে, কারণ হচ্ছে মেশিনের সামনে এক ধরনের নজেল তারা ইউজ করে যেটাতে পানিকে চওড়া করে বের করা যায় অথবা চিকন করে বের করা যায়। সো আমার এক্সপিরিয়েন্সটা এরকম এমন হয়, আমার যে আগে ফেজার ছিল, সো আমার একটা ওয়ারিংকে মানে ফোর্স পানির ফোর্সটা এতটাই ছিল যে ওয়ারিংটা ছিঁড়ে গেছে। সো আপনাদের প্রতি আমার একটা অ্যাডভাইস হচ্ছে নিজে ওয়াশের সময় ভালো করে দাঁড়িয়ে দেখবেন এবং কী মেশিন ইউজ করতেছে নজেলটা কী, কারণ কেয়ারফুল থাকলে ক্ষতি নেই। আমার সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ফেজারের একটা কেবল মানে তার কানেকশানটাই ছিঁড়ে গেছিল পানির ফোর্স। আর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে বাইকে তারা ফোম ওয়াশ বলে কিন্তু মেইন কেমিক্যালটা ফোম না দিয়ে ওরা হুইল পাউডার দিয়ে দিচ্ছে,
সো আলটিমেটলি ওটাকে ফর্মের মতো ইউজ করছে। সো পরে তো টের পেলাম, বের গাড়ি শুকানোর পর দেখলাম একদম ফ্যাকাশে হয়ে গেছে। পরে অবশ্য স্বীকার করছে, এটা 60 ফিটে একটা দোকানে, আমার তো এই মুহূর্তে নামটা মনে নাই। আর হচ্ছে এই ব্যাপার, সো কেমিক্যাল ফর্ম ওয়াশ খেল করলে জিজ্ঞাসা করে নেবেন, এটা কি ফর্ম ওয়াশের যেই ফর্মটা কেমিক্যাল ওইটা কি না, নাকি তারা হুইল পাউডার দিয়ে রাখছে। অনেক ক্ষেত্রে কেমিক্যাল শেষ হয়ে গেলে তাহলে শ্যাম্পু ইউজ করা যায়, ইটস স্টিল শ্যাম্পুটা অ্যাকসেপ্টেবল বিকজ শ্যাম্পুতে গাড়ির কালারটা নষ্ট হয় না। বাট হুইল পাউডার, সার্ফ এক্সেল এগুলো এতটা স্ট্রং কেমিক্যাল যে গাড়ির রং নষ্ট হয়ে যায়, এই একটা বিষয়। দুই হচ্ছে আপনার সার্ফ এক্সেলের আইটেমটা দিয়ে গাড়ির চাকা কিংবা ভারী যে ময়লাগুলো থাকে গাড়িতে সেগুলো ক্লিন করতে পারবে, কিন্তু বডিটা যাতে শ্যাম্পু অথবা ফর্ম ওয়াশের কেমিক্যালটা ইউজ করে এই একটা বিষয় মাথায় রাখতে হবে। সো আমার এক্সপিরিয়েন্সটা টোটাল তিনটা ছিল, পানির ফোর্সটা এতটাই ছিল যে কেবল কানেকশনটা ছিঁড়ে গেছে, ফর্ম ওয়াশের কথা বলে হুইল পাউডার দিয়ে দেয় এবং সেই হুইল পাউডারটা বডিতে লাগিয়ে ফেলে, যা আলটিমেটলি গাড়ি শুকানোর পর এই জায়গাগুলো সাদা সাদা ফ্যাকাশে হয়েছিল। সো এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম, হয়তো অনেকে আপনার গাড়ি ওয়াশে দিয়ে চলে যায়, সো আমরা জানি না আদৌ তারা কীভাবে ওয়াশ করে। সো নিজের গাড়ির কাজটা নিজের সামনে দাঁড়িয়ে রেখে করাটা বেটার, গাড়িটা যেহেতু শখের গাড়ি, একটা এক্সপেন্সিভ গাড়ি, আপনি যে গাড়ি চালান সেই গাড়িটা আপনার গাড়ি, সেটা আপনার বাইক এবং সেটা সবচেয়ে বেস্ট বাইক, এই ফিলিংসটা থাকতে হবে আর সেটার যত্নটা সেরকমভাবে করতে হবে। লেটস গো। Thank you.